সরকারের উপদেষ্টা পদ থেকে স্বেচ্ছায়ী পদত্যাগ করলেন বহুল আলোচিত ও সমালোচিত উপদেষ্টা আসিফ এবং নাহেদ ইসলাম প্রদর্শক বিস্তারিত জানতে হলে আমাদের এই ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন কোটা বিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিল আসিফ মাহমুদ এবং নাহেদ ইসলাম তাদের নেতৃত্বে সোরাচারি শেখ হাসিনার পতন হলে ডক্টর ইউনুসকে নিয়ে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার যেখানে জায়গা হয় এই দুই সমনায়কের বাংলাদেশ সরকারের উপদেষ্টা হওয়ার পর সাধারণ শিক্ষার্থীদের ভালোবাসা সিদ্ধ হলেও সর্বশেষে নানা অভিযোগের তীর ছুঁড়ে আসে তাদের দিকে কোনো অভিজ্ঞতা ছাড়াই অল্প বয়সে রাষ্ট্রের এত বড় দুটি চেয়ারে আসিফ নাহিদকে তেমন মেনে নিতে পারেননি বাংলাদেশের সাধারণ জনগণ সরকার গঠনের কিছুদিন না যেতেই উঠে আসে এই দুজনের নানা ব্যর্থতা গত কয়েকদিন আগে বিদেশি সাংবাদিকদের দেওয়া দুইজনের এক সাক্ষাৎকারকে ঘিরে রীতিমতো সমালোচনার ঝড় হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ইংরেজিতে করা বিদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে পারেননি এ দুজন যে কারণে চরম লজ্জার মুখোমুখি হতে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে সাক্ষাৎকারের সেই ভিডিও সোশ্যাল মিডিয়া আসতেই প্রশ্ন উঠেছে যারা স্বাভাবিকভাবে ইংরেজি বুঝতে পারে না এবং বলতে পারে না তাদের দিয়ে কীভাবে সরকার পরিচালিত হবে রাষ্ট্র পরিচালনা করার জন্য দরকার অভিজ্ঞ এবং মেধাবী মানুষ আসিফ নায়েদের উচিত আরও রাজনৈতিক অভিজ্ঞতা নেওয়া এবং বহির্বিশ্বর সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে এমনভাবে নিজেদের ঘরে তোলা আসিম নাহিদ জানায় আমরা দেশের ভাষাকে ভালোবাসি তাই দেশের ভাষা বাংলা ভাষাতে আমরা বিদেশি সাংবাদিকদের সাথে কথা বলেছি তাই বলে সমালোচনা করার কিছুই নেই এদিকে কিছু ভুয়া সাংবাদিক আসিম নাহিদ পদত্যাগ করেছে এরকম একটি নিউজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে এদিকে কিছু ভুয়া সাংবাদিক আসিম নাহিদ পদত্যাগ করেছে এরকম একটি নিউজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে যে ভিডিও দেখে সাধারণ জনতা আসিম নাহিদকে ভুল বুঝেছেন